This is one of the techniques of reading the textbook. বুঝতে পেরেছো? টেক্সট বই পড়ার একটা টেকনিক তোমাকে বলা হচ্ছে। তুমি তুমি একটা টেক্সট বই পড়তে পড়তে কি করলে, না একটা বড় বাক্য পড়ে তার মানেটা তুমি একটা সাহিত্যিকের মতো বলার চেষ্টা করলে বড় বাক্যের আকারে। হয়তো তুমি আমার কাছে পড়েছো বলে শুনেছো বলছো বা নোট বই থেকে পড়েছো, কিন্তু এইটা হচ্ছে টেক্সট বই পড়ার সময় সঠিক পদ্ধতি নয় বা বাংলা মানে করার পদ্ধতি নয়। তোমাকে আজকে নতুন জিনিসটা শিখিয়ে দিচ্ছি। দিস ইজ ওয়ান অফ দ্য টেকনিক্স অফ রিডিং দ্য টেক্সট। তুমি ছোটো, তুমি এখন অতটা নলেজ হয়নি, তোমার কাজ হবে এই পদ্ধতিটাকে টেকনিকটাকে শিখে নেওয়া। টেকনিকটা কি না, তোমার বাক্যটা আছে কি যে আই ইউ উইল আই হোপ সুন বিগিন টু লার্ন হাউ টু রিড দি স্টোরি ফ্রম দ্য রকস অ্যান্ড মাউন্টেন্স। এই বাক্যটা তুমি মানে করার চেষ্টা করছো। এই বাক্যটার গঠন বা স্ট্রাকচারটা খুব জটিল আছে, কিন্তু আই এটা জওয়াহরলাল নেহরুর লেখা বাক্য তার মেয়েকে। ইউ উইল আই হোপ, এই দেখো আই হোপ কথাটা মাঝখান থেকে ঢুকিয়ে দিয়েছে, কিন্তু এখানে একটা সামনে পেছনে কমা থাকা উচিত ছিল, সেটা দেওয়া হয়নি। সামনে আই এর আগে একটা কমা আর হোপে আগে পরে একটা কমা, এটাকে বলে প্যারেন্থিসিস। ইংলিশ গ্রামার একটা ইম্পর্টেন্ট জিনিস, এখানে দেওয়া হয়নি। আসলে বাক্যটা হচ্ছে, আসল বাক্যটা হচ্ছে ইউ উইল সুন বিগিন। এই বাক্যটা যদি প্রথমে ভার্ব খুঁজতে বলা হয় তোমাকে বলতে হবে ইউ উইল সুন বিগিন, মাঝখানে আই হোপটা ঢুকে গেছে। কিন্তু বাংলা করার সময় তোমাকে কী বলতে হবে, আই হোপ ইউ উইল, আমি আশা করি তুমি শীঘ্রই শিখবে, ইউ উইল শিখতে আরম্ভ করবে, ইউ উইল সুন বিগিন টু লার্ন। আমার কথাগুলো বুঝতে পারছো? এই আই হোপটা কিন্তু এটা আসল বাক্যের অংশ নয়, মাঝখান থেকে ঢুকিয়ে দেওয়া হয়েছে, ওই জন্য বলছি বাক্যের গঠনটা খুব কঠিন। হ্যাঁ, তোমার পক্ষে এই লেসনটা মানে এইভাবে পড়াটা কঠিন, সেই জন্য আমি বুঝে দিই জিনিসটা। একটা যদি জিনিস বুঝে যাও তাহলে দেখো তোমার পক্ষে দারুণ সুবিধা হবে। ঠিক আছে, ইউ উইল সুন বিগিন টু লার্ন, তুমি শীঘ্রই শিখতে আরম্ভ করবে আমি আশা করি। তাহলে আমি বাংলাতে বলার সময় আমি আশা করি কথাটা আগে বলবে। আচ্ছা, বুঝতে পেরেছো? এবার আছে হাউ টু রিড দি স্টোরি, এটা একটা ফ্রেজ, কেমন করে এই গল্প পড়তে হয়, পৃথিবীর গল্প বা নেচারের গল্প। ফ্রম দ্য রকস অ্যান্ড মাউন্টেন্স, পাথর এবং পর্বতে পর্বত থেকে। এই যে আমি ভাগ ভাগ করে পড়ছি, এগুলো একটা ফ্রেজ, কিন্তু এই ফ্রেজের নলেজটা তোমার থাকতেই হবে ফর প্রপার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য টেক্সট। এবার থেকে শুধু পড়া মানে শুধু পড়া নয়, এইরকমভাবে ফ্রেজ ভেঙে ভেঙে নিজে মানে করে পড়তে হবে, তাহলে দেখবে তোমার পক্ষে খুব সুবিধা হবে। আর কথাটা বুঝতে পেরেছ? পরের বাক্যটা আছে ইমাজিন হাউ ফ্যাসিনেটিং ইট ইজ, এটা ছোটো বাক্য, অসুবিধা নেই, কল্পনা করো কেমন চমৎকার এটা। ঠিক আছে, তাহলে তোমাকে আজকে একটা স্টাডি টেকনিক, টেক্সট বই পড়ার টেকনিক শিখিয়ে দেওয়া হলো। ফ্রেজে ভেঙে ভেঙে পড়বে, আর হচ্ছে গোটা বাক্যটা একবারে মানে করার দরকার নেই, ভেঙে ভেঙেই মানে বলবে, ফ্রেজ বাই ফ্রেজ। অনেক সময় এই ফ্রেজ বাই ফ্রেজটাকে অন্য অন্য কথায় সেন্স পজ বলা হয়। সেন্স মানে অর্থ, পজ মানে থামা। এইটা কিন্তু কোনো বইতে লেখা থাকে না, নোট বইতেও প্রায় বইতে কোথাও লেখা থাকে না, তবে কিছু কিছু ভালো ভালো নোট বইতে কী থাকে না, ফ্রেজের মানে দেওয়া থাকে, আর অধিকাংশ বইতে ওয়ার্ডে মানে দেওয়া থাকে আর টানা মানে করে দেয়। ওই পদ্ধতিতে পড়লে তুমি কখনো নিজে নিজে ইংলিশ শিখতে পারবে না, ইংলিশ মানে করতে পারবে না, তুমি কম্প্রিহেনশন করতে পারবে না। এই ছোটোবেলার শিক্ষাটা তুমি যদি ফলো করো তাহলে দেখবে তুমি আমারই মতো একজন টিচার হয়ে যেতে পারবে একদিন। কারণ কি না, আমি ছোটোবেলায় আমাদের স্যারেদের কাছ থেকে শিখেছিলাম এবং সেই অনুযায়ী পড়াশোনা করেছিলাম এবং আমি সেটা ফলো করে কিন্তু আজকে সাকসেসফুল হয়েছি, টিচার হয়েছি, ইংলিশের টিচার হয়েছি। ঠিক আছে, এবারে কন্টিনিউ করো পড়াটা।